আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আবারও সেম ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, কালকেরটা ছিল আমাদের ক্যাপকাট দিয়ে, আজকেরটা হচ্ছে আপনারা কীভাবে এক্সএমএল ফাইল দিয়ে অ্যালার্ট মোশন থেকে এই সাদা কালো সং ট্রেন্ডিং সং দিয়ে আপনারা এরকম ভিডিও মেক করবেন। তো কালকের চাইতে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই জোস একটি ভিডিও, আপনারা ইতিমধ্যে ফার্স্টে দেখে বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটি যারা যারা মেক করতে চান তারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে একটি এক্সএমএল ফাইল, সেকেন্ড একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড আমাদের কিছু পিকচার, ফোর্থ অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, আমরা এই সব কিছু রেডি করে নিব। এরপর জাস্ট আমরা আমাদের অ্যালার্ট মোশনের মধ্যে এক্সএমএল ফাইলটি গুগল ড্রাইভ থেকে ইম্পোর্ট করে নিব। তো কীভাবে ইম্পোর্ট করতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি আরও একবার। তো প্রথমে আমরা এখান থেকে সরাসরি চলে যাব গুগল ড্রাইভ অপশনে। তো আমি এখান থেকে ড্রাইভে চলে আসলাম। তো ড্রাইভে আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস থাকবে। এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে থ্রি ডট একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখান থেকে রিসেন্ট অপশনে একটা টাচ করব। তো রিসেন্ট আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে দেখেন সাদা কালো নিউ ট্রেন্ড এক্সএমএল বা এডিটেক, এই এক্সএমএল ফাইলটি এখানে দেওয়া আছে। জাস্ট আমরা এই এক্সএমএল ফাইলে থ্রি ডট একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখান থেকে স্যান্ডে কপি এই অপশনে একটা টাচ করব। এরপর এখান থেকে আমরা অ্যালার্ট মোশন অ্যাপসের উপর একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের এই এক্সএমএল ফাইলটি অ্যালার্ট মোশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর জাস্ট আমরা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করে দিব। তো আমি অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করে দিলাম। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর জাস্ট আমরা এখান থেকে প্রজেক্ট অপশন একটা টাচ করব। তো প্রজেক্টে আসার পর আমরা একেবারে উপরেই দেখতে পাবো সাদা কালার নিউ ট্রেন্ড এক্সএমএল বাই আইটি টেক, এই এক্সএমএল ফাইলটি এখানে চলে এসেছে। জাস্ট আমরা এখান থেকে এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর আমরা দুই আঙুল দিয়ে স্ক্রিনটাকে একটু ছোট করে নিব। এরপর এখান থেকে আমরা একেবারে নিচের দিকে চলে যাব। তো নিচে আসলে আমরা এখানে অনেকগুলো এক্সএমএল ফাইলের লেয়ার দেখতে পাবো। আমরা এই লেয়ারগুলোর মধ্যে আমাদের ফটোগুলো বসাবো। তো কোন লেয়ারে কোন ফটো বসাবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন নিচে যে বড় চারটা লেয়ার দেখতে পারতেছেন, আমরা এই চারটা লেয়ারের মধ্যে আমরা আমাদের কার্টুন পিকচারগুলো অ্যাড করে দিব। তো আমি চারটা লেয়ারের মধ্যে চারটা কার্টুন পিক অ্যাড করব। তো আপনি চারটা লেয়ারের মধ্যে চারটা কার্টুন পিক এখান থেকে আপনার গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। তো এই কার্টুন পিকচারগুলো কোথায় পাবেন, এই কার্টুন পিকচারগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সিম্পলি ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিলে আপনারা এই কার্টুন পিকগুলো ওখানের মধ্যে পেয়ে যাবেন। জাস্ট ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে এগুলো ডাউনলোড করে নেবেন এবং আপনারা এখান থেকে ইজিলি কার্টুন পিকগুলো অ্যাডজাস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, দেখেন আমি চারটা লেয়ারের মধ্যে চারটা কার্টুন পিকচার অ্যাডজাস্ট করে দিয়েছি। তো আপনিও এইভাবে অ্যাডজাস্ট করে দিবেন। ভিউয়ার্স, দেখেন আমি এই চারটা লেয়ারের মধ্যে চারটা কার্টুন পিকচার অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপর আমাদের এই পাশে দেখেন ছোট্ট ছোট্ট আমাদের এখানে প্রায় আটটা লেয়ার আছে। আমরা এই আটটা লেয়ারের মধ্যে পিকচারগুলো অ্যাড করব। তো আমরা এই কোন লেয়ারে কোন পিকচারটা অ্যাড করবো আমরা একটু এখানে দেখাই দিব। তো ভিউয়ার্স, আটটা লেয়ারের মধ্যে আমরা এই প্রথম লেয়ারের মধ্যে আমাদের কার্টুন পিকটা অ্যাড করব। কোন কার্টুন পিক অ্যাড করব, আমরা এখানের মধ্যে প্রথমে যে কার্টুন পিকটা অ্যাড করছি এখানের মধ্যে আমরা সেমভাবে এই ছোট্ট লেয়ারের মধ্যে প্রথম কার্টুন পিকটা অ্যাড করে দিব। এরপরে এই লেয়ারের মধ্যে আমরা আমাদের একটা পিক অ্যাড করব এবং এরপরের লেয়ারে আমরা আমাদের আরেকটা কার্টুন পিক অ্যাড করব, দুই নম্বরে যেটা অ্যাড করছি, এবং এরপরের লেয়ারের মধ্যে আমরা আমাদের কোনো ফ্রেন্ডের পিক অ্যাড করে দিব। সেমভাবে এরপরের লেয়ারে আরেকটা কার্টুন পিক অ্যাড করব, এরপর আমরা এখানে আরেকটা ফ্রেন্ডের পিক অ্যাড করব, সেমভাবে আমরা লাস্টেরটাতে এভাবে অ্যাড করে দিব। তো আমি অ্যাড করাই দিচ্ছি, তাহলে আপনারা দেখতে পারবেন কীভাবে করব। তো আমি প্রথমে এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করে এখান থেকে একটা কার্টুন পিক অ্যাড করব। তো আমি প্রথমে এই কার্টুন পিকটা অ্যাড করেছিলাম, আমি আবারও এই কার্টুন পিকটা নিছি। এই কার্টুন পিকটা এই লেয়ারে অ্যাড করার পর আমরা এখান থেকে পরবর্তী লেয়ারের মধ্যে ক্লিক করব। পরবর্তী লেয়ারে এসে আমি এখান থেকে আমার পিকটা অ্যাড করে দিব, অ্যাড করে দিয়েছি। এবং আমরা এর পরবর্তীতে আরেকটা লেয়ারে ক্লিক করব এবং আমরা এই তিন নাম্বার লেয়ারের মধ্যে আমরা আরেকটা কার্টুন পিক অ্যাড করে দিব। তো আমি এই লেয়ারটার মধ্যে এই কার্টুন পিক অ্যাড করছি এবং এর পরবর্তীতে যে লেয়ারটা আছে আমরা এই লেয়ারের মধ্যে আমাদের কোনো ব্র্যান্ডের পিক অ্যাড করে দিব। তো আমি এখানের মধ্যে একটা পিক অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার পর এবং আমরা এর পরবর্তী লেয়ারের মধ্যে আবার আরেকটা কার্টুন পিক অ্যাড করব। তো আমি এখান থেকে আরেকটা কার্টুন পিক অ্যাড করতেছি এবং সেমভাবে এর পরবর্তী লেয়ারের মধ্যে আমরা আমাদের আরেকটা ফ্রেন্ডের পিক অ্যাড করে দিব। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি।
তো লাস্ট আরেকটা লেয়ার আছে, সেম ভাবে এই লেয়ারের মধ্যে আরেকটা কার্টুন পিক অ্যাড করে আমরা এর পরবর্তীতে লাস্ট লেয়ারের মধ্যে আমরা আরেকটা পিক এখানের মধ্যে অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, এখানের মধ্যে আপনারা ফোর ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের পিক অ্যাড করতে পারেন, চাইলে আপনি এখানে আপনার সবগুলো আপনার পিক অ্যাড করতে পারেন। তো আপনি আপনার মতো করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স, আমাদের পিক্সেলগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে ভিডিওর প্রথমে চলে আসব। এরপর এখান থেকে আমরা নিচে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা মিডিয়া অপশনে একটা টাচ করব। এরপর আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করার পর আমাদের সামনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা উপরে কর্নারে থ্রি ডট অপশনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও অপশনে একটা টাচ করব। তাহলে আমাদের এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা ভিডিওর উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা উপরে ডিলিট অপশনে একটা ক্লিক করে ডিলিট করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করব। তো সেভ করার জন্য জাস্ট এখান থেকে কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। তো আপনিও তাড়াতাড়ি এই ভিডিওটি করে টিকটকে আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটি ট্রেন্ডিংয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওটি খুবই জোস একটি ভিডিও ছিল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।